প্রায় প্রত্যেকদিন বেড়ে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম, যার কারণে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া বাজার সংলগ্ন পেট্রোল পাম্পে এমন কথাই প্রকাশ করলেন এক ক্রেতা। তিনি জানিয়েছেন, প্রতি মুহূর্তে পেট্রোলের মূল্য বৃদ্ধির কারণে একটি বাইকে 3 জন করে বেরিয়েছেন, বলতে গেলে বেরোতে বাধ্য হয়েছেন তারা। সাধারণ মানুষের তো অবস্থা খুবই খারাপ। আমার ছোটোখাটো ব্যবসা আছে, তাতেও সেই ব্যবসার অবস্থা খারাপ। দীর্ঘদিন ধরে যে করোনার জন্য এমনি মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তারপরে প্রতিদিন তেলের দাম, আমরা দেখুন যে 3 জন মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব, গাড়ির কাগজপত্র সব ওকে পাবে, কিন্তু 3 জন যাওয়ার জন্য যেন আমাদেরকে না কেস দেয়। তেলের দামের জন্য আমাদের 3 জনকে নিয়ে একটা গাড়িতে বেরোতে হয়েছে। পাশাপাশি একই সাথে রান্নার গ্যাসের দাম 1 লাফে 50 টাকা বৃদ্ধি পেল। মধ্যবিত্তের নাগাল ছাড়া হচ্ছে গ্যাস। বর্তমান 14 কিলো গ্যাসের বাজার মূল্য 978 টাকা, অর্থাৎ আগের যার মূল্য ছিল 928 টাকা। স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েছে আমজনতা। এ প্রসঙ্গে এক গৃহকর্তী বলেন, আমার মাথা মা 400 টাকা গ্যাস দিয়ে এখন 1000 টাকা গ্যাস করে ফেললে এখন নাতে মা চাইছে, এবার গ্যাসের পয়সা জোগাড় করবো না চাল ডাল জোগাড় করবো, কি করবো, আমি কি করে খাবো? মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।